মেসিয়ার 104 বা সোমবেরো গ্যালাক্সি হচ্ছে একটি অনিয়মিত আকৃতির ব্যারিড স্পাইরাল গ্যালাক্সি। সোমবেরো হচ্ছে মেক্সিকোর এক ধরনের ট্রেডিশনাল টুপি এবং এই সোমবেরো নামে মেক্সিকোতে একটি আরবান লেজেন্ড রয়েছে। এই গ্যালাক্সিটির আকৃতি অনেকটা সোমবেরো হ্যাটের মতো হওয়ায় এই গ্যালাক্সিটির নাম সোমবেরো গ্যালাক্সি করা হয়। এই গ্যালাক্সিটির আকৃতি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির 10 ভাগের 3 ভাগ। এই গ্যালাক্সিটির একটি উজ্জ্বল নিউক্লিয়াস এবং একটি স্পাইরাল আর্ম রয়েছে যা কিনা এই গ্যালাক্সির পুরো ডাস্টলেনের পাশ দিয়ে পরিভ্রমণ করে চলেছে। আমাদের পৃথিবী থেকে 29 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সিটি কনস্টেলেশন ভির্গোতে অবস্থিত। 1781 সালে পিয়েরে মার্কেইন এই গ্যালাক্সিটি সম্পর্কে বর্ণনা করেন, কিন্তু সে সময়ও এই গ্যালাক্সিটিকে মেসিয়ার সিরিজে তালিকাভুক্ত করা হয়নি। এর ঠিক 140 বছর পর অর্থাৎ 1921 সালে উইলিয়াম হার্শেল এবং চার্লস মেসিয়ার সমসাময়িক সময়ে এই গ্যালাক্সিটি সম্পর্কে বিশদ বর্ণনা দেন। চার্লস মেসিয়ার এই সোমবেরো গ্যালাক্সি সহ 5টি সেলেস্টিয়াল অবজেক্টকে নোট করেন এবং তিনি সিদ্ধান্ত নেন এই 5টি সেলেস্টিয়াল অবজেক্টকে মেসিয়ার সিরিজে তালিকাভুক্ত করবেন। পরবর্তীতে ফ্রান্সের অ্যাস্ট্রোনমার ক্যামিলি ফ্যামিলিয়ন এই নোটটিকে খুঁজে পান এবং তিনি এই নোটে লেখা 5টি সেলেস্টিয়াল অবজেক্টকে মেসিয়ার সিরিজে অন্তর্ভুক্ত করেন। মেসিয়ার সিরিজের 104তম সদস্য হচ্ছে এই সোমবেরো গ্যালাক্সি। সোমবেরো গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল অবস্থিত এবং এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ভর 1 বিলিয়ন সূর্যের ভরের কাছাকাছি। মেসিয়ার 104 অর্থাৎ সোমবেরো গ্যালাক্সির অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে 9। সোমবেরো গ্যালাক্সিকে বসন্তকালে এবং গ্রীষ্মকালের শুরুতে গভীর রাতে সাধারণ বাইনোকুলারের সাহায্যে খুব পরিষ্কারভাবে অবজার্ভ করা যায়। এই গ্যালাক্সিটিতে 2000-এরও বেশি গ্লোবুলার ক্লাস্টার রয়েছে। একটি ফান ফ্যাক্ট দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ডিসির জনপ্রিয় সুপার হিরো সুপারম্যান কমিক্সের একটি মাইনর ক্যারেক্টার হচ্ছে ভার্টক্স। এই ভার্টক্স ক্যারেক্টার সম্পর্কে কমিক্সে বর্ণনা করা হয় যে এই ভার্টক্স সোমবেরো হ্যাট গ্যালাক্সির ভ্যালেরন গ্রহের বাসিন্দা।